অবশেষে মিন্নিও গ্রেফতার হলেন কোন মিন্নি নিশ্চয়ই মনে আছে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে যে হত্যা করা হয়েছে রিফাতকে তার স্ত্রী মিন্নিকেও অবশেষে গ্রেফতার করা হলো আজকে সারা দিন তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বরগুনা পুলিশ লাইন্সে এবং তার এই জিজ্ঞাসাবাদে তার দেয়া সকল তথ্য বিচার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে সে এই ঘটনার সঙ্গে জড়িত এটি প্রতীয়মান হওয়ার পরেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে রিফাত হত্যাকাণ্ডের পরে কিন্তু এই মিন্নিকে ঘিরেই চলছিল আলোচনা নয়ন বন্ড যখন বন্দুকযুদ্ধে মারা যায় এরপরে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু চলে আসে এই মিন্নি তার বিয়ের কাবিন নামা এবং আনুষাঙ্গিক আরও অনেক ব্যাপার এবং ছবি যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে এগুলো নিয়েই কিন্তু আসলে আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে কিন্তু ছড়িয়ে পড়ে আসলে এই ঘটনাগুলো এর পরে আরেকটি যেই ঘটনা সেটি হচ্ছে যে সম্প্রতি রিফাতের বাবাও কিন্তু দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে মিন্নি জড়িত থাকতে পারেন এবং তাকে তিনি দাবি করেছেন যে তাকে যেন গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যে আসলে এই ঘটনাটির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা আছে কি না আরও একটি ব্যাপার হচ্ছে যে যেদিন নয়ন বন্ড এই ঘটনা ঘটিয়েছে মানে হত্যাকাণ্ডটি যেদিন ঘটেছে এর আগের দিনও এই মিন্নি নয়ন বন্ডের বাড়িতে গিয়েছিল সেটি নয়ন বন্ডের মা কিন্তু গণমাধ্যমে বলেছেন তো সবকিছু মিলিয়ে এই যে অনেকগুলো ঘটনা এই ঘটনার কেন্দ্রবিন্দুতে কিন্তু মিন্নির যে সম্পৃক্ততা সেটি কিন্তু বারবার মানুষ বলতে চাচ্ছিল অবশেষে পুলিশের যে আজকে দিনব্যাপী তাকে যে পুলিশ লাইন্সে তার বাবার বাড়িতে থেকে নিয়ে এসে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানেও কিন্তু এটি বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মারুফ হাসান তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে এই সারা দিনে তার কাছ থেকে যে ধরনের তথ্য উপাত্ত পাওয়া গেছে সেগুলো বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা করে তাদের কাছে মনে হয়েছে যে এই মিন্নি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত এবং এটি প্রতীয়মান হয়েছে যে মিন্নি জড়িত যার কারণেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত চোদ্দো জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর মধ্যে চোদ্দ জনের একজন এই মিন্নি যাই হোক আজকে ছিল এই আলোচনা সামনে কোনো বিষয় নিয়ে আবারও আসছি সে পর্যন্ত ভালো থাকুন